হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত পুরো ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে গতকাল ছিল শনিবার আর এখন তো চিনির স্কুল সেই আগের মতোই মাসে দুটো শনিবার স্কুল হবে দুটো শনিবার ছুটি থাকবে চিনির স্কুল শুরু হওয়ার পর থেকে আবার একটা সেই আগের রুটিনে ফিরে এসেছি সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় বেশ ভালোই লাগে গত দুদিন ধরে আর বৃষ্টি হচ্ছে না দিনের বেলায় গরমটা অতটা না রাখলেও দুপুরবেলাটা বেশ ভালো গরম লাগে আমি জাস্ট উঠেছি এখনো মাথাটা থাকে জলটা একটু খেয়ে নিই একটু লিউকাম ওয়াটার মিশিয়ে লেবু আর একটু মধু মিশিয়ে জলটা খেয়ে নিলাম এবার চিনির জন্য আজকে বানাবো একটু টিফিন স্কুলের জন্য তো সর্ষে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম আর এখানে না একটু পাতাও দিয়ে দিয়েছি একটু আদা কুচি তার সাথে দিয়ে দিয়েছি তোমার নুন এইবার ওই সবজি কেটে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে তিন রকমের ক্যাপসিকাম আছে লাল সবুজ আর হচ্ছে হলুদটা আর আলু আর গাজর ওই সামান্য নুন দিয়ে একটুখানি সবজিগুলোকে নরম হতে দিলাম দেন ওই ভার্মিসলি বা যেটাকে আমরা সিমই বলে থাকি এটা হুইটের ওইটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম সামান্য নুন আর ব্ল্যাক পেপার দিয়ে তো বানিয়েছিলাম বেশ অনেকটাই ভেবেছিলাম এটাই ব্রেকফাস্টে দিয়ে দেবো আর এটাই টিফিনে দিয়ে দেবো কিন্তু ব্রেকফাস্টে তো আমি ওর জন্য অলরেডি আবার ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম তো ওই জন্য আর এটাও ব্রেকফাস্টে দিয়ে নি যেটুকু বেঁচেছিল আমি আর সন্দীপ খেয়েছি আর চিনিকে এইটা টিফিনে দিয়ে দিয়েছি আর ম্যাডাম এই সমস্ত জিনিসপত্র খেতে বেশ ভালোই লাগে তো ওই জন্য এই সমস্ত জিনিসপত্র চেষ্টা করি সমস্ত হুইট বা সুজির যেগুলো হয় সেগুলো ঘরে এনে রাখতে বা নুডলস দিলেও রাগি নুডলস আটা নুডলস এরকম টাইপেরই দিয়ে থাকে এটা হতে থাক কতগুলো আঙুর ফল জলে চুবিয়ে রাখলাম খুব নোংরা থাকে আঙুর ফল ওই জন্য আগের থেকে জলে ভিজিয়ে রাখলাম একটু পরে ধুয়ে দেবো আর চিনি খাবে ছাতুর স্মুদি তো ড্রাই গুলোকে আগেই ঘুরিয়ে নিয়েছে মিক্সিতে একবার এবার দিয়ে দিলাম ছাতু আর কলা দিয়ে এখানটায় স্মুদিটা রেডি করে দেব তাহলে চিনির খাবার রেডি হয়ে গেল এইবার আমি একটু আঙুর ফলগুলো ধুই আর জল রয়েছে তো একটু জলটা টিস্যু পেপার দিয়ে মুছে মুছে দিয়ে দেবো টিফিন বক্সে খাবারটা দেওয়ার পরে তো একটু ভালো করে ঠান্ডা করে দিতে হয় তা না হলে আবার ভিতরটা কেমন বাস্প হয়ে যাবে আর এই টিফিন বক্সটা কালকে তোমরা সবাই বলেছো খুব সুন্দর আমি গতকালকে ব্লগটার না কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি এটা অ্যামাজনেও পাবে ফার্স্ট ক্রাইতেও পাবে ফ্লিপকার্টেও পাবে আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি এটা আর জিনিসটা খুবই ভালো আর দেখো চিনিকে যে আঙ্গুর ফলগুলো দেবো না এগুলো মনে কি ব্যাঙ্গালোরের মানে অরিজিনটা নাকি ব্যাঙ্গালোরে লেখা থাকে ওটাই আর কি যখন বিগ বাস্কেটে অর্ডার দিই তো এই আঙ্গুর ফলগুলো না একটু টক মিষ্টি আর ভিতরে না সিড আছে তো ওইগুলো সিড না বাড়িতে যখন চিনিকে দিই তখন তো গোটা ধুয়ে দিয়ে দিই ও বাড়িতে টুক টুক করে বসে বসে খায় কিন্তু স্কুলে অত সময় কোথায় বলো ওই জন্য ধুয়ে না ভেতরের বীজগুলোকে বের করে তারপরে দিলাম তো ম্যাডামের টিফিন তো রেডি হয়ে গেছে এখন গিয়ে জলের বোতলটা টিফিনটা ব্যাগে ভরে দিই চিনি কিন্তু এখনো ওঠেনি আমি যেহেতু সকাল সকাল উঠে যাই চেষ্টা করি ও ওঠার আগে যেন এই সমস্ত কাজবাজ করে ফেলতে পারি স্মুদিটা বানানো হয়ে গেছে এবার গিয়ে চিনিকে তুলে বা তুলতে থাকে তখন আমি ওর স্মুদিটা বানাই দিন একটু দেখে দেখে নিলাম রুমাল টুমাল সব আছে কিনা দেন ম্যাডাম উঠলো ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি যাচ্ছে আর গতকালকে আমায় একজন কামেন্ট করেছিল যে চিনির ব্যাগের বেলটা একটুখানি ছোট মানে বড় যাতে কাঁধের দিকটা বেশি ঝোলানো না থাকে তো দেখলে বেডটা বুঝতে পারবে একটুখানি জাস্ট আমি বাঁধিয়ে রেখেছি বাকি দেখো লম্বা লেজের মতন সামনে বের করে দিয়েছি ও ইচ্ছা করেই ব্যাগটা নিতে চাই গো মানে আমরা তো চাই যে আমরা হাতে করে নিয়ে যাই ও যতক্ষণ না যাবে ততক্ষণ পাপার হাতে দেয় না আর বেরোনোর সময় রোজ দিন দাকসা মৈলিকে বাই সিও কত কিছু বলে দাকসাকে নাম ধরে ডাকে জানো দাকসা ওই ছ বছর বয়স আমি ওকে বলি দাকসা আক্কা বলো ও বলবে না ও দাকসা দাকসা করে নাম ধরে ডাকবে দাকসুকেও তাই দক্ষুকেও নাম ধরে ডাকে হুম কি আর করবো আমি তো সে খাইবার সে নাম ধরে ডাক বন্ধুর মতন মেশে খেলাধুলা করে ওই জন্য আর এদিকে না আজকে রান্না করব পটল চিংড়ি তো চিনি খাবার দাবার বানানোর আগে মানে টাইম টাইম ছিল চিনিকে স্কুলে রেডি করানোর আগে তখনই আলু পটল আদা কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি খালি টমেটো আর পেঁয়াজটা বাকি ছিল তো টমেটোর বীজগুলো ফেললাম আর গোটা টমেটোটাও দিয়ে হাফ টমেটো দিলাম আর পেঁয়াজটা কেটে নিলাম এবার মশলা করে ফেলবো এই আদা রসুন কাঁচা লঙ্কা একসাথেই না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে অল্প জল দিয়ে মিক্সিতে পেস্টটা একবারই বানিয়ে ফেলবো মানে আলাদা আলাদা করে আর ভেজানোর ঝামেলায় যাবো না ভালো করে কষালেই গন্ধটা চলে যায় আর ভালো হয় কালার টালারও ভালো হয় ঝামেলাও কম হয় মিক্সির কাজটাও শেষ করে নিচ্ছি আমি আর সন্দীপ এখনো ব্রেকফাস্ট করিনি আমি এখন যখন এই কাজগুলো করছিলাম না তখন সন্দীপ গেছিল চিনকে দিতে তো আমি ভাবলাম যে সন্দীপ আস্তে আস্তে আমি এই কাজগুলো করে ফেলি তারপরে সন্দীপ আসলে আমরা ব্রেকফাস্ট করবো তো সবই একটু ঢেকে ঢেকে রেখে গেলাম আর এদিকে আমাদের জন্য দেখো ব্রেড বসিয়ে দিয়েছি গরম করতে স্পিনাট বাটা স্যান্ডউইচ খাবো যেদিন সময় না থাকে বা তাড়াহুড়ো থাকে এটা হচ্ছে ইজিয়েস্ট ব্রেকফাস্ট এদিকে চিংড়ি মাছ ও নুন হলুদ মাখিয়ে রাখলাম একটু ঢেকে রাখি আর ওই যে চিনি খেয়ে দেওয়ার পরে দেখো এতটা রয়েছে তো এটা আমি খাই আমি এক চামচ খাবো সন্দীপে একটু খেয়ে নেবে হয়ে যাবে তো ব্রেকফাস্ট করে এসে আর দেরি না করে বিছানাও গোছানোর দরকার ছিল সব গুছিয়ে টুছিয়ে আমি চলে এসছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজে ভেজে নিলাম দেন ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে টষিয়ে নিয়ে টমেটোটাও অ্যাড করে দেবো টমেটোর তো বীজ ফেলে দিয়েছি একটু নুন দিলে এমনি নরম হয়ে যাবে আর এই টমেটোগুলো এমনি খুব ভালো তাড়াতাড়ি গলে যায় যেন তো একদম খোসাটার থেকে আলাদা হয়ে যায় তো ওটাই দিয়ে আর আলু পটল আগেই ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একটু আলুটা দিয়ে দেবো পটলটা একটু পরে দেবো আর আমাদের ঘরে অনেক আলু দেখতে পাবে বাট আজকে আলুগুলো একটু ছোট করে কেটেছি বলে তা নাহলে এখানে খুব বেশি আলু নেই একটা বড় আলু একটা ছোট আলু তো ছোট ছোট করে কাটা বলে অনেকটা লাগছে আর পটল গতকালকে ওই বিগ জায়গায় থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম যখন তখনই নিয়েছিলাম তো এখানে খুব বেশি পটল না আড়াইশো না তিনশো গ্রামের মতোই পটল ছিল বাট আলু এত ছোট ছোট করে কেটেছে তো তো আলুর কাছে পটল কম লাগছে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে বা একটু ঘি গরম মশলা দিয়ে দেবো আর তার সাথে একটুখানি দিয়ে দেবো নুন যদি দরকার হয় নুনটা নুন দিয়েছি আর আমি চিনির পরিবর্তে এখন মাঝে মধ্যে খাবারে ওই মিষ্টিটা মানে মিষ্টিটা একটু দিয়ে থাকি তো সব খাবারে স্বাদ ব্যালেন্স করার জন্য তো গুড়ের পাউডার দিচ্ছি আর এদিকে না চিংড়ি মাছও ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম তো রান্না তো সব হয়ে গেছে এখন দু তিন মিনিট ফুটলে গ্যাসটা বন্ধ করে এটাকে ঢেকে রাখবো আর বাকি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো রান্না রান্নাবান্না হয়ে গেছে আলু পটল চিংড়ি এটা হচ্ছে একদম সোজা মানে সেরকম তরিজুত করে রান্না না কিন্তু আর খেতে ভালো হয় ডেলি যেমন রান্না হয় সেরকম আর আজকে না মুগ ডাল একদম প্লেন সিদ্ধ করেছি কুকারেও দিইনি বাটিতে করে সিদ্ধ করে এর মধ্যে খালি একটা কাঁচা লঙ্কার উপর থেকে কাঁচা সরষের তেল দিয়েছি ফোড়ন টোড়ন কিছু দিই ভাত ভাতও হয়ে গেছে চিনি এসে একটা লেবু খাবে আর আমি কয়েকটা আঙুর ফল ধুয়ে নিলাম একটু টক মিষ্টি বলে সন্দীপে বললাম খাবে না বললো না খাবে না দু চারটে খেয়ে ছেড়ে দিলো আমি এটা ভয়েস ওভার দিচ্ছিলাম ব্লগের আর সন্দীপ গেছিলো চিনিকে আনতে ওই যে দেখো এসছে এবারে এসে আমি এখানে ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম মেয়ে আমাকে নাকি ওখান থেকেই হাই বাই করবে তাই এবার সন্দীপ নিয়ে একটু দাঁড়িয়েছিলাম বললাম রোদ্দুর আর দাঁড়িয়েও না চলে আসো তাড়াতাড়ি তো চিনি ঢুকলে চিনিকে লেবুর রসটা দিয়ে আমি যাব স্নান করতে তারপরে বেরিয়ে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেলে চিনিকে স্নান করাবো দেন ভাত খাওয়াবো এখন আর রোজ দিন বাইরে থেকে আসলে যেন তো ঘরে ঢুকতে চায় না মানে ঘরে একা একা থাকে তো একবার বেরোলে ঢুকতে চায় না নালে মানে যখনই সে বাজার থেকে আসি বা স্কুল থেকে আসি একবার বেরোলে ঘরে সচরাচর ঢুকতে চায় না একটু কান্নাকাটি করে সব কাজ হয়ে গেছে এখন চিনি রানিকে খাওয়াবো চিনি রানি স্নানও হয়ে গেছে তো মুগ ডাল নিয়ে নিলাম আর চিনিতেও দিয়েছি পটল চিংড়ি আলু চিংড়ি মাছ অনেক পেরিয়াটিকরা বারণ করেন দু বছরের পরেও দিতে বারণ করেন আরও পরে দিতে বলেন অনেক পেরিয়াটিকরা বলেন দু বছরের পরে বা এক বছরের পরে দিতে বিকজ চিংড়ি মাছ একটু ডাইজেস্ট হতে সময় লাগে অনেকের একটু অ্যালার্জি টাইপও হয়ে যায় বাট আমাদের ঘরে মোটামুটি যখনই টুকটাক যা চিংড়ি মাছের রান্না হয় চিনিকে এক দু পিস দিই এখন অবধি টাচুর কোনো প্রবলেম হয়নি তাই আজকেও খুব বেশি দিন দুপুরবেলায় দু পিস দিয়েছিলাম আর রাত্রিবেলায় অমলেট খেয়েছিল বলে চিংড়ি মাছ দিইনি ডিমটা সে রোজ দিন চায় তোর জন্য আর এমনিও ডাক্তাররা বলে যে বাচ্চাদের একটা করে ডিম ডেলি দিতে তোর জন্য ভাবলাম যে ডিম দিচ্ছি যখন রাত্রিটা চিংড়ি মাছ তো প্রশ্নই ওঠে না তো এই দুটো চিংড়ি মাছ করে পটল আলু ডাল দিয়ে মেখে একটু লেবু নিয়ে নেবো চিনিকে খাইয়ে দেবো চিনির খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর সন্দীপ খাবো আর চিনি স্নান টান করেছে আজকে পাপা মাথা আশ্রয় দিয়েছে দেখো মাথার কি অবস্থা আমার কাফতানের সব দড়িগুলো টেনে টেনে খুলে দিয়েছে জানো তো এখন পুতুল এনে নাকি কাফতানের দড়ির যে জায়গাটা ওখানে ঝোলাবে বললাম বসো খেতে ভাত নিয়ে চলে এসেছি সে দুষ্টুমি করে যাচ্ছে দেন গিয়ে না শুয়েছিলাম তারপরে চিনি উঠল এখন একটু ভাবলাম যে বিকালে বাজারে যাব তো তো একবারে একটু কিছু ভারী খাবার খাইয়ে দি আর একবারে ডিনার করাবো তো ওই জন্য খালি দুধ না দিয়ে একটু দুধ সুজি করলাম ঠান্ডা হতে থাক দুধ সুজিটা আমি একটু ফ্রেশ হয়ে আসি এসে তারপরে আমি হচ্ছে গিয়ে চিনিকে আর কি খাওয়াবো তো চিনি ততক্ষণে খেলনার বাক্স নিয়ে বিছনায় আবার তাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখছে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যা করিস কর খালি আর খোলা থাকলে আমি বা আমি বা সন্দীপ সবসময় এই ঘরে কেউ থাকি চিনিকে একা রেখে কখনো যাই না জিনিসপত্র দেখো দেন হয়ে যাওয়ার পরে না সন্ধ্যা টন্ধা দিলাম তারপরে দেওয়াটা হয়ে যাওয়ার পরে আমি একটু রেডি হয়ে গেছি আর এখন যাবো একটু বাজারে বাজারের মোটামুটি ঘরে সব কিছুই শেষ ওই একটু লঙ্কা টমেটো আর একটুখানি ক্যাপসিকাম গাজর আছে বাকি মোটামুটি আমাদের যা রান্নাবান্না সবজি টবজি সবই শেষ তো ভাবলাম যাই একটু বাজার করেই নিয়ে আসি প্রথম ভেবেছিলাম রোববার যাবো তারপর সন্দীপ বললো চলো গিয়ে আসি আর বাইরে থেকে একটু চা কফি কিছু খেয়ে নেবো ঘরে সারাক্ষণ থাকে তো ওই জন্য মাঝে মাঝে ও বলে যে চলো বেরিয়েই আসি কালকে গেলেও যেতে হবে আজকে যাই আর শনিবার দিন রাত্রিবেলায় আমরা প্রত্যেক মোটামুটি সব উইকেন্ডেই দেখবে আমরা ফ্রাইডে হোক স্যাটারডে হোক রাত্রে একটু মুভি দেখি তো রান্নাটা তো সবসময় চেষ্টা করি দুপুরবেলা একবারে করে রাখার তাহলে অনেকটা দেখবে সন্ধ্যেবেলায় না কাজটা হালকা থাকে একটু বেরোনো টেরোনো যায় চিনিটাকে একটু সময় দিতে পারি বা নিজেরা একটু মুভি ওয়েব সিরিজ দেখলে দেখতে পারি তো ওই জন্য চেষ্টা করি ম্যাক্সিমাম দিনই রান্নাটা একসাথে করে রাখতে রেডি টেডি হয়ে গেছি আমার চুটকুলিটাকেও রেডি করে দিয়েছি ম্যাডাম দেখো না কোথাও যাওয়ার আগে তার মনে পড়ে ঘড়ি দে মাঝে মাঝে স্কুলে যাওয়ার সময় বলে জানো মামা ওয়াচ ওয়াচ স্ট্রবেরি ওয়াচ দে স্কুলে পড়ে যেতে হয় না বলে তখন আমি একদিন দুদিন বলেছি এখন আর স্কুল যাওয়ার সময় যায় না সে এবার বেরোচ্ছে স্মাইলি কে ভাই বলবে দাক্সাকে বাই বলবে দাক্সাকে ওয়াচ দেখাচ্ছে দেখো হুম ডাক্সা কে ওয়াচ দেখাচ্ছে বাই পাকু একটা যত বড় হচ্ছে আর পাকু হচ্ছে এই বছর আগে যেন চিনির এমন সময় মাস বয়স ওই জুন মাসের একুশ তারিখে ছ মাস হবে আর সেই মে এখন দেখো দু বছর বাদে মানে ডেফিনেটলি আড়াই বছর হওয়ার কথা তো আড়াই বছরই হয়েছে কিন্তু দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে গেল চিনি ছোটবেলায় না খুব গুদলু গুদ মানে গুবলু গুবলু ছিল আমি ওর ফটোগুলো শেয়ার করি দেখবে মাঝে মধ্যে যেগুলো মেমোরিজে আসে দেখো বাজারে গিয়ে লাফাচ্ছে একদম গোলা আটার দলা ময়দার দলা যেমন হয় না ওরকম ছিল আর চিনিকে না সেই কি মানে চিনিকে আমাকে সবাই বলতো যে দিয়ে যা আমরা একটু চট চটকাই সেই মেয়ে এখন এত দুরন্ত হয়ে গেছে তো বাজার টাজার করে নিয়েছে আর চিনি দেখো সেখান থেকে কি সমস্ত তুলছে তারপরে পাশেই একটা ছোট্ট ফুড কোর্ট টাইপের আছে ওইখানটায় গেছি গিয়ে একটুখানি চা খাবো চা না কালকে কফি খেয়েছি আর চিনি গিয়ে চিনির মতন দুষ্টুমি শুরু করে দিয়েছে অনেকে আমাকে বলো না চিনি তো খুব শান্ত মুখ দেখলে চিনির মুখটা দেখলে বোঝা যায় না গো চিনি কত দুষ্টু চিনি না চোখের নিমিশে যা তা করে ফেলে একদম চোখের আড়াল করাই যায় না দেখো আমরা খাচ্ছি চা কফি ওখানে বসে ও টেবিলের নিচে ঢুকে ওখানে গিয়ে স্টোন চিপ খাটছে দেখো ওর ওর কোনো জায়গায় গিয়ে চুপ করে বসবে না জানো না সব জায়গায় সে যে জায়গায় হোক না কেন মানে একটা জিনিস দিয়ে একটা বাচ্চাকে তো একটু চুপ করে বসানো যায় ওর খাওয়া দাওয়ার যখন থাম টাইম থাকে ও সেই জিনিসটা খায় বাদ বাকি ও যা তাইরে নাইরে করে কি বলবো তা আমরা একটুখানি একটা চিকেন সিক্সটি ফাইভ নিয়েছিলাম ভাবলাম কফি খাবো খালি তো এক প্লেটই নিয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে আসলাম আর এখন গিয়ে একটু ভাত বসাবো চিনির জন্য আমাদের জন্য রুটি নিয়ে নিয়েছি তো ঢুকে আবার বাচ্চাগুলো খেলছে দেখে সন্দীপের অনেকদিন বাদে একটু খেলতে মন চাইলো সন্দীপ খেলা শুরু করেছে আমি এই ব্লগটা এখানে শেষ করব ঘরে গিয়ে অনেক কাজ আছে আর এই চিনির ঘোড়াটা বাইরে ফেলে দিয়েছি নষ্ট হয়ে গেছে বলে ওকে আবার একটা সামনের মাসে কিনে দিতে হবে ঘোড়াটাকে ও খুব মিস করছে দেখো আবার নিচে দেখতে পেয়েছে তো ওটার উপরে চড়ছে চলো যাই আমিও গিয়ে ঘরে কাজ শুরু করি বাবা মেয়ে পরে আসবে আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে